হাই গাইস আজকে আপনাদের পুলমা লাইফ কেয়ারের আরেকটি নতুন আপডেট নিয়ে এসেছি তাই ভিডিওটাকে মন দিয়ে দেখবেন কারণ এখানে কমেন্ট বক্সে অনেকে প্রশ্ন করেছে প্রথম প্রশ্নটি হলো যে পুলমা লাইফ কেয়ারের অনেকে তিন মাস ধরে পেমেন্ট পায়নি তাদের কি হবে প্লাস পুলমা লাইফ কেয়ারের আদেও পেমেন্ট দেবে তো এই প্রশ্নটা প্লাস পুলমা লাইফ কেয়ার আর কতদিন চলবে এই তিন চারটি প্রশ্ন রয়েছে তাই ভিডিওটাকে মন দিয়ে দেখবেন কিন্তু ভিডিওটা শুরু করার আগে এখানে কয়েকটি জিনিস রয়েছে যেই সাবজেক্টগুলো আপনাদের শুনে নেওয়াটা অনেকটা জরুরি কারণ আপনারা যখন যেই মুহূর্তে পুলমা লাইফ কেয়ারের মধ্যে ডিপোজিটটা করেছিলেন কোনো লিডারের হাত ধরে সেই সময় হয়তো আপনাদের কোনো লিডার বলেনি যে পুলমা লাইফ কেয়ারের মধ্যে তিন মাসের জন্য আপনাদের পুল অ্যাকাউন্টের ব্যালেন্স পুরোপুরি লক হয়ে যাচ্ছে এই কথাটা কিন্তু আপনাদের কেউ কিন্তু বলেনি এবং মেনশন করেনি যেই মুহূর্তে আপনারা ডিপোজিটটা করেছিলেন এই পুলমা লাইফ কেয়ারের মধ্যে বারো পার্সেন্টের ইন্টারেস্টের আশায় কিন্তু এইসব সব এমএলএম কোম্পানিতে ডিপোজিট করার আগে কিছু গোপনীয় তথ্য রয়েছে সেই তথ্যগুলো আপনাদের জেনে নেওয়াটা দরকার কারণ মার্কেটে অনেক কোম্পানি রয়েছে সেই সব কোম্পানিকে আপনারা কীভাবে চেনবেন যেখানে আপনাদের ডিপোজিট করলে ম্যাক্সিমাম এইটি থেকে সেভেন্টি একটু নিজেকে সেফটি মনে করবেন যে কোনো মার্কেটের এমএলএম কোম্পানিতে ডিপোজিট করার আগে তিন চারটি বিষয় মন দিয়ে শুনবেন তাই এই ভিডিওর মিডিলে আমি বলছি ভিডিওটাকে মন দিয়ে শুনবেন যদি কোনো কোম্পানি তার প্রিন্সিপাল অ্যামাউন্টকে তিন মাস কিংবা মাস পুরোপুরি লক করে রাখছে তার মানে ভেবে নেবেন সেই কোম্পানির কোনো মার্কেটে থাকার ক্ষমতা নেই যে আপনাকে ইন্টারেস্ট দেবে কারণ আপনারা হয়তো জানেন যে সেই কোম্পানির মধ্যে কোনো প্রোটেক্ট করার ক্ষমতা নেই বলেই আপনাদের প্রিন্সিপাল উইডলকে পুরোপুরি তারা লক করে রাখছে কারণ সেই সব কোম্পানি অলরেডি জানে যে তাদের মধ্যে কোনো নিজস্ব লসের ক্ষমতাকে প্রোটেক্ট করার জন্য কোনো ফান্ড নেই তাই আপনাদের অ্যামাউন্টটাকে তারা পুরোপুরি লক করে দেবে লক করে দিয়েই বিজনেসটাকে চালাবে তাই যখনই অতিরিক্ত পরিমাণে লসে হবে ওই অ্যামাউন্টটা আপনাদের সেই সব কোম্পানি হারিয়ে ফেলবে এর ফলে কোম্পানিগুলো বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে এটা হলো রিয়েল ঘটনা যে কোনো এমএলএম কোম্পানি তাই কোনো জায়গায় ইনভেস্ট করার আগে এই জিনিসগুলো মন দিয়ে দেখবেন কারণ এই জিনিসগুলো যদি আপনারা একটু মন দিয়ে দেখেন এবং বুঝে নিতে পারেন তাহলে কোনো এমএলএম কোম্পানি আপনাদের ঠকাতে পারবে না এই দু সালে এটা হলো নতুন একটা আপডেট তাই মন দিয়ে দেখবেন এই দু মিনিটের বিষয় যদি কোনো কোম্পানি তিন মাস কিংবা মাস আপনাদের প্রিন্সিপ্যালিটিও লক করছে তাহলে সেই সব কোম্পানিতে ডিপোজিট করার আগে ম্যাক্সিমাম আপনারা দশ থেকে পনেরো বার কিংবা বার ভেবে নিয়ে তাতে ডিপোজিট করবেন কারণ সেই সব কোম্পানি আপনাদের কোনো প্রোটেক্ট করতে পারবে না তাই আপনাদের প্রিন্সিপাল উইড্রলের অ্যামাউন্টটাকে তারা লক করে দিচ্ছে আপনারা হয়তো জানেন অনেকে যখন ডিপোজিটটা করছেন আপনাদের যে এজেন্ট রয়েছে কিংবা আপনাদের যে লিডার রয়েছে সে কিন্তু আপনাদের মেনশন করছে না যে তাদের প্রিন্সিপাল উইডলের অ্যামাউন্টটা তিন মাস কিংবা ছ মাস পুরোপুরি লক করে দিচ্ছে যেখান থেকে আপনি উইডডল কোনো তুলতে তো পারবেন না প্লাস সেখানে আপনাদের কোনো কিছু প্রবলেম হলে সেই প্রিন্সিপাল উইডল পুরোপুরি আপনারা হারাবেন প্লাস পুরোপুরি লক হয়ে যাবে মানে আপনারা যদি দেখেন মার্কেটে যত ছোট বড় কোম্পানিগুলো আসছে তাদের কোম্পানির ডিপোজিট করার সময় কেউ যদি আপনাকে বলে যে আপনারা দাদা এখানে ডিপোজিট করুন তাহলে সেখানে আপনারা প্রথমে দুটো জিনিস দেখবেন তার ব্যাকগ্রাউন্ড কিছুটা চেক করবেন যদি তার ব্যাকগ্রাউন্ড না আপনারা বুঝতে পারেন তাহলে একটা জিনিস চেক করলেই সেখানে আপনারা সেই সব কোম্পানির ব্যাকগ্রাউন্ডটাকে পুরোপুরি ভালোভাবে হান্ড্রেড পারসেন্ট চিনে নিতে পারবেন সেটা হলো প্রিন্সিপাল উইডল যদি কোনো কোম্পানি তার কোম্পানির মধ্যে প্রিন্সিপাল উইডলের অ্যামাউন্টটাকে তিন মাস ছ মাস আটকে রাখছে তার মানে ভেবে নেবেন সেই কোম্পানির কাছে কোনো ফান্ড নেই নিজের কাছে যে তার কোম্পানিকে সে মার্কেটের মধ্যে যত বিপদ আসুক না কেন সে রান করাতে পারবে তাই সে তার নিজের কোম্পানির টোটাল পাবলিকের ব্যালেন্সটাকে সে লক করে নিচ্ছে নিজের কাছে কখনও মাস কখনো তিন মাস তাই আপনারা হয়তো দেখেছেন যে এই পুলমা লাইফ কেয়ারের মধ্যে যখন আপনারা ডিপোজিট করেছিলেন প্রথমের দিকে সেখানে কিন্তু আপনাদের যে এজেন্ট রয়েছে এবং আপনাদের যে লিডার রয়েছে আপলাইনে সেই সব লিডারগুলো আপনাদের কখনোই বলেনি যে কিংবা হয়তো বলেছে অনেককে কিংবা অনেককে হয়তো বলেইনি এবং এর সম্পর্কে মেনশন করেনি কারণ তারা শুধু মেনশন করেছে যে আপনাদের বারো পার্সেন্ট করে ইন্টারেস্টটা দেওয়া হবে তাই এই সব লিডারের কাছ থেকে একটু সাবধানে থাকবেন প্লাস আপনাদের যদি মনে হয় আপনি রিস্ক নিতে চান তাহলে আপনি যেতে পারেন কিন্তু যদি আপনাদের মনে হয় আপনি কিছুটা রিস্ক নেবেন কিন্তু ইনভেস্ট কিছুটা করবেন তাহলে এই দুটো জিনিস মন দিয়ে দেখবেন যেখানে প্রিন্সিপ্যাল লিডলের অ্যামাউন্টটা তারা লক করছে না লক করছে না যদি তারা প্রিন্সিপাল অ্যামাউন্টের মধ্যে কোন কোম্পানি টেন পারসেন্ট পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এইভাবে যদি ইন্টারেস্টটা রেখে সে যদি কোন কোম্পানি যদি আপনাকে তার প্রিন্সিপাল উইডলের জন্য যদি পারমিশন দিয়ে থাকে তাহলে ভাববেন সেই সব কোম্পানির নিজেদের মধ্যে ক্ষমতা রয়েছে যে কোনো প্ল্যাটফর্মকে লং টাইম চালানোর জন্য কিন্তু যদি কোনো কোম্পানি তার প্রিন্সিপাল উইডলকে পুরোপুরি লক করে দিচ্ছে মানে সেখান থেকে আপনি কোনো অ্যামাউন্ট উইডল করতে পারবেন না তাহলে আপনারা ভেবে নেবেন সেই সব কোম্পানি মার্কেটে টিকে থাকতে পারবে না লং টাইমের জন্য কারণ ওদের কাছে নিজস্ব কোনো ফান্ড নেই এবং যেই সব কোম্পানি তার প্রিন্সিপাল উইডল ওপেন রাখছে প্লাস মার্কেটের মধ্যে কোনো পার্সেন্টেজ রেখে তারা প্রিন্সিপাল উইডলকে ওপেন রেখে আপনাদের সামনে দিয়ে দেওয়ার জন্য প্রস্তাব রাখছে তাহলে ভাববেন সেই সব কোম্পানি মার্কেটের মধ্যে লং টাইম টিকে থাকবে কিন্তু যদি কোনো কোম্পানি এইভাবে তিন মাস ছ মাস বলে আপনাদের প্রিন্সিপ্যাল উইড্রোলটাকে লক করে তাহলে সেই সব কোম্পানিতে আপনারা না যাওয়াটাই বেটার হবে চলুন তাহলে ভিডিওর আসল বিষয়ে আসি অ্যাকচুয়ালি পুলমা লাইফকারে আপনারা যারা ডিপোজিট করেছেন তারা হয়তো দেখেছেন কিংবা হয়তো লিডাররা অনেকে আপনাদেরকে বলেনি আপনারা যে পুল অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিটটা করছেন সেখানে আপনাদের প্রিন্সিপাল উইড্রোল পুরোপুরি তিন মাসের জন্য লক হয়ে যাচ্ছে মানে সেখান থেকে আপনারা তিন মাসের মধ্যে কোনো অ্যামাউন্ট উইডল করতে পারবেন না কিন্তু এখন এটা গম্ভীর বিষয় যে পুলমা লাইফ কেয়ারের মধ্যে এখন যারা রয়েছে এই মুহূর্তে তাদের প্রিন্সিপ্যাল ইউডোল পুরোপুরি ছ মাসের জন্য লক হয়ে রয়েছে এটা কিন্তু কোনো লিডার আপনাদের বলবে না তাই মন দিয়ে শুনবেন এই ভিড়োটা এই মুহূর্তে যাদের পুলমা লাইফ কেয়ারের মধ্যে ডিপোজিটটা রয়েছে তাদের প্রিন্সিপ্যাল ডল টোটালি ছ মাসের জন্য লক হয়ে রয়েছে এবং তারা ছমাস বিগত এই প্রিন্সিপ্যাল ইউডোল উইড্রল করতে পারবেন না কারণ আপনারা হয়তো জানেন এই জানুয়ারি মাস থেকে ওদের একটা নতুন ট্রেডিংয়ের প্রোগ্রাম চালু হয়েছে এরপরে আরেকটি নতুন আপডেট দেব তাই ভিডিওটাকে মন দিয়ে শুনবেন এর পরের আপডেটটা হলো আপনারা হয়তো জানেন যে দু সালের ঠিক সেপ্টেম্বর মাসে আপনারা দেখেছিলেন হঠাৎ পুলমা লাইফ কেয়ারের মধ্যে বারো পার্সেন্ট ইন্টারেস্ট থেকে পাঁচ পার্সেন্ট ইন্টারেস্টটা চলে আসে মানে তাদের অ্যানাউন্সমেন্ট হয় কিন্তু আপনারা হয়তো জানেন না আপনাদের কোনো লিডার আপনাদের বলেনি যে পুলমা লাইফ কেয়ারের অবস্থাটা এখন খারাপ চলছে তাই সে টুয়েলভ পার্সেন্ট থেকে ডাইরেক্ট ফাইভ পার্সেন্টে নিয়ে এসেছে আপনাদেরকে ইন্টারেস্টটা দেওয়ার জন্য তাই সেই সময় পুলমা লাইফ কেয়ার থেকে অনেকে বেরিয়ে চলে যায় কিন্তু যাদের লিডার কোনো আপলাইনকে বলেনি তারাই এখানে কেবলমাত্র আটকিয়ে পড়ে প্লাস তাদের নিজের প্রিন্সিপাল উইডোলটাকে তারাও উইডল করতে পারে না তাই বর্তমানে হয়তো আপনারা দেখেছেন দু হাজার তেইশের ঠিক লাস্টে মানে ডিসেম্বরের দিকে পুলমা লাইফ কেয়ার থাকা সত্ত্বেও পুলমা লাইফ কেয়ারের আরেকটি ব্র্যান্ড মার্কেটের মধ্যে বেরিয়ে পড়ে যেটা হলো মাই পুলমা নামে কিন্তু আপনারা কি জানেন এই মাই পুলমাটা অ্যাকচুয়ালি এসেছে পুলমার মধ্যে থেকে এটা হলো রিয়েলিটি যেটা গোপনীয়ভাবে চলছে কিন্তু যদি আপনারা এই পুলমা লাইফ কেয়ারের মধ্যে কোনো পিডিএফ দেখেন সেটা পুলমা হোক না কেন কিংবা পুলমা লাইফ কেয়ার হোক না কেন সেই পিডিএফের মধ্যে যদি আপনারা দেখেন প্রিন্সিপ্যাল উইডলের কথা কোনো জায়গায় মেনশন আছে নাকি তাহলে আপনারা দেখতে পাবেন ওদের ঠিক পিডিএফের নিচে সেখানে লেখা আছে ইনভেস্টমেন্ট উইথডল এনি টাইম ওরা তো লিখে রেখেছে ইনভেস্টমেন্ট উইথডল এনিটাইম কিন্তু যদি আপনারা এই পুলমা লাইফ কেয়ার থেকে কোনো অ্যামাউন্ট আপনারা যেই সময় ডিপোজিট করেছিলেন যদি উইডল করতে চান তাহলে কিন্তু সেখানে আপনাদের প্রিন্সিপাল উইডল উইথড্রল করতে পারবেন না প্লাস যদি ওখানে কোনো কাস্টমার কেয়ারে ফোন করে যদি জানেন সেখানে আপনাদের ডাইরেক্ট বলে দেবে যে আপনাদের প্রিন্সিপাল উইডল পুরোপুরি তিন মাসের জন্য লক হয়ে গিয়েছে আপনারা সেখান থেকে প্রিন্সিপাল উইডল উইথড্রোল করতে পারবেন না এটাই হলো রিয়েলিটি তাই আপনাদের লিডার আপনাদের কেউ হয়তো বলেনি কারণ আপনারা হয়তো জানেন এটা হলো ইনভেস্টমেন্টের জগতে এবং এমএলএম কোম্পানির সব একটি বড় মেন রহস্য যেটা হয়তো আজ পর্যন্ত কেউ ভিডিওতে প্রকাশ করেনি তাই মন দিয়ে শুনবেন যে কোনো এমএলএম কোম্পানির মধ্যে ডিপোজিট করার সময় যদি আপনারা দেখেন প্রিন্সিপাল উইডো লক করছে তিন মাস কিংবা ছ মাসের জন্য তাহলে ভেবে নেবে এইসব কোম্পানি যত বড় ট্রেডিংয়ের নিজের দক্ষতা থাকুক না কেন সে এক সময় এসে আপনাদের বড়ো রকমের প্রবলেম শো করাবে যেখান থেকে আপনারা কখনোই বেরিয়ে আসতে পারবেন না হাই গাইস আপনাদের ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এর ফলে নেক্সট ভিডিওতে এক্সপ্লোর করব চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে